আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে যে গাড়িটি নিয়ে হাজির হয়েছি দেখতেই পারছেন, সুপার কন্ডিশন একটি ইন্ডিয়ান আরএক্স। গাড়িটির কথা না বললেই নয়, গাড়িটির যে কন্ডিশন রয়েছে দেখতেই পারছেন যে অনেক 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 ফ্রেশ রয়েছে। আসলে বলার মতন কোনো ভাষা নাই। যে ভাই এই গাড়িটি নেবেন, শুধু এই গাড়িতে কাজ এটুকুই আছে, কাজের মধ্যে গাড়িটি ধোয়া আর মোছা, এই তো কাজ। তাছাড়া এই গাড়িতে কোনো কাজ নাই। আমি প্রথমে আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। পিছন সাইড, সামনের সাইডটা পুরো ফুল গাড়ি। নাম্বারটা হলো বগুড়ার। প্রথমে একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে, তারপরে আমি একটা একটা করে জিনিস আপনাদের মাঝে তুলে ধরব যে কি কন্ডিশনে রয়েছে গাড়ি, কোন অবস্থায় আছে। দেখেন, প্রথমে আমি আপনাদেরকে দেখাবো হেডলাইট। হেডলাইট একদম নতুনের মতন, মিটারটা এই দেখেন নতুনের মতন রয়েছে এখনো। টাংকি, যেটা গাড়ির আসল জিনিস সেটা হলো টাংকি। টাংকিটা দেখেন একদম সুপার কন্ডিশন টাংকি রয়েছে। টাংকিটা হয়তো হালকা একটু মিলানো হয়েছে একটু সৌন্দর্যর কারণে জন্য। আমি এই পাশে একটু দেখাবো চেন কভার। চেন কভারটা একদম হুবহু অরিজিনালের মতন রয়েছে, হয়তো চেন কভারটা হালকা একটু মিলানো হয়েছে। দেখেন এই পার্টটা, ইঞ্জিনের পার্টটা অনেক টেস্ট হয়েছে। বাম্পার একদম ঝকঝকে রয়েছে বাম্পার। আমি সামনের মাডগার্ডটা দেখানোর চেষ্টা করবো। মাডগার্ডটা একদম নতুন যা থাকে গাড়িতে তাই রয়েছে। আমি ট্যাঙ্কির এই পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করব। দেখেন ট্যাঙ্কির এই পাশটা অনেক ফ্রেশ, সেট কভার ফ্রেশ। গাড়ির ট্যাঙ্কির পরে যে জিনিসটা থাকে সেটা হলো সাইলেন্সার পাইপটা। দেখেন সাইলেন্সার পাইপটা একদম ফ্রেশ, কোনো জায়গায় কোনো স্কেটস নাই, সুকাপ যা আছে তাই। পিছনে মডগার্ড দেখেন একদম সুপার কন্ডিশন। পিছনে মডগার্ড, পিছনের চাকা রিং একদম ঝকঝকা, আগে একটু ড্রামের মধ্যে ময়লা রয়েছে, গাড়িটা ধুলে ওই ময়লাগুলো থাকবে না। এই গাড়ির কথা আসলেই না বলেই নয়, যারা এই ইন্ডিয়ান আরএক্স চালাইছে দেখছে ফ্রেশ গাড়িগুলো চালাইতে কীরকম লাগে। আসলেই আমার খুব শখের একটি বাইক ইন্ডিয়ান আরএক্স স্কট। এই গাড়িগুলার এত সুন্দর, এতই ফ্রেশ গাড়িগুলো থাকে চালাইতে, যে এত মজা, মানে কোনো প্রকার কোনো জাকি লাগে না। আর বিস্তারিত জানাবো কাগজের সম্পর্কে। এই গাড়ির কাগজটা আপনার মালিকানা পরিবর্তন করতে পারবেন না। দ্বিতীয় নম্বরে যে আগে বইলা দিব, পরে আপনাদের সাথে কাগজ সম্পর্কে যে জিজ্ঞাবেন ভাই কাগজটা কি মালিকানা পরিবর্তন করা যাবে না। ভাই এই গাড়ির কাগজ আপনার কোটেবি ডিবিট করে দেওয়া যাবে। কাগজ যা আছে একদম ক্লিয়ার আছে। আচ্ছা যা হোক, এখন আর কথা ওদিকে না বাড়িয়ে আমি দেখাবো আপনাদেরকে কার্বোরেটরটা। এই যে কার্বোরেটরটা দেখেন অরিজিনাল রয়েছে, ইঞ্জিনের হেড অরিজিনাল কালার, ক্লাস কভারটা যে থাকে এটা হালকা একটু মিলানো হয়েছে যার কারণে একটু ঝকঝকে বেশি করতেছে। তো এখন আমি আপনাদেরকে গাড়ির দেখাবো সাউন্ড কোয়ালিটি। স্টার্ট করে প্রথমে চাবি ওপেন করে নিলাম,
এখন আমি দেখাবো স্টার্ট করে আপনাদেরকে সাউন্ড। আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন আমাদের ভিডিওর ডেসক্রিপশনে আমাদের নাম্বারটি দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করলে এই গাড়িটি আপনারা ক্রয় করতে পারবেন। যোগাযোগের ঠিকানা টাঙ্গাইল সখীপুর বড়চনা। আমি আবার বলছি যোগাযোগের ঠিকানা টাঙ্গাইল সখীপুর বড়চনা। এই জায়গাতে এই গাড়িটা আছে, আপনারা নিজের চোখে আইসা দেইকা চালিয়ে পরে গাড়ি নেবেন। ভিডিওতে বলবেন যে ভাই গাড়িটি আমাদেরকে কুরিয়ার করে দেন, ভাই দেওয়া সম্ভব না, আমরা দিতে পারবো না। আসবেন, দেখবেন, যাচাই করবেন, তারপরে গাড়ি নেবেন। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকেন, আসসালামু আলাইকুম।